হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য ছয় নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের প্রথম রয়েছে ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স একের দাগে বলছে সুনশ্রাম পূরণ করো পূর্ণ বাক্যে লিখবে একেরটা বলছে ক্যাটায়ন বা ধনাত্মক আয়নের সংখ্যা সংখ্যাপেক্ষা ইলেকট্রন সংখ্যা ড্যাশ থাকে উত্তরভাবে কম থাকে দুই একটা বলছে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিবাহ পার্থক্য প্রায় ড্যাশ ভোল্ট চার লক্ষ ভোল্ট নেক্সট প্রশ্ন বলছে দু একটা নিচের বক্তব্যগুলি ঠিক হলে ট্রু আর ভুল হলে ফলস লেখো বিকল্প প্রশ্ন লক্ষণীয় এক একটা বলছে বজ্রপাতের সময় দরজা জানলা বন্ধ করে মোটর গাড়ি করা মোটর গাড়ি নিরাপদ এটা হবে ঠিক নেক্সট এটা বলছে নেক্সট প্রশ্ন বলছে দু একটা বজ্রপাতের সময় রাস্তার মা রাস্তায় মাথার উপর ছাতা ধরে চলা উচিত এটা হবে মিথ্যা বা ভুল নেক্সট রয়েছে অথবা প্রশ্ন বজ্রপাতের সময় উঁচু গাছের তলায় আশ্রয় নেওয়া মোটেও নিরাপদ নয় এটা হচ্ছে সত্য বা ঠিক নেক্সট হচ্ছে একটা নুন মেশানো জল স্ফোরণ অঙ্গ কমে যায় এটা হবে ভুল বেড়ে যায় অথবা প্রশ্ন বায়ু চলাচল করলে বা হার কমে যায় এটাও ভুল বেড়ে যায় নেক্সট প্রশ্ন বলছে পরেরটা চাপ বাড়লে জলস্ফোরণ অঙ্ক বেড়ে যায় এটা হচ্ছে ঠিক নেক্সট বলছে তিনের দিকে প্রশ্ন নিচের প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্ন লক্ষণীয় এক একটা বলছে পোষাবাগারের তীব্র ঝাঁঝাল গন্ধ কোন গ্যাসের জন্য হয় অ্যামোনিয়া যা সংকেত হচ্ছে এনএস থ্রি নেক্সট প্রশ্ন বলছে জলের তো অথবা প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে কী কী পদার্থ পাওয়া যায় তাহলে ক্যাথোডে পাওয়া যাবে হাইড্রোজেন এইচ টু আর অ্যানোডে পাওয়া যাবে ও বা অক্সিজেন নেক্সট প্রশ্ন রয়েছে তিনেরটা সরি দুইয়েরটা গ্যালভানাইজেশান কি গ্যালভানাইজেশান গ্যালভানাইজড লোহা কি এই প্রশ্নটা তোমরা তোমাদের টেক্সট বইয়ের একশো সতেরো নম্বর পেজে পাবে নেক্সট প্রশ্ন অথবা রয়েছে ক্যাথোডে আয়ন সোডিয়াম পরমাণুতে পরিণত হয় বি বিষয়টি সমীকরণ আকারে লেখো এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের টেক্সট বইয়ের একশো নাম্বার পেজে পাবে এই প্রশ্নের উত্তর সিনেটা বলছে অড়হর ডাল বা তরমুচের বীজে প্রাপ্ত এঞ্জামের নাম কি বলছে ইউরি ইউরিয়েজ নেক্সট প্রশ্ন বলছে অথবা গ্রিল তৈরি কারখানায় ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাসটির নাম কী উত্তর হবে অ্যাসিটিলিন নেক্সট প্রশ্ন হচ্ছে প্রশ্ন বলছে চারদ এক একটা তড়ি বিশ্লেষণের পদ্ধতি দুটির গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো তোমাদের টেক্সট বইয়ের একশো পনেরো নাম্বার পেজে প্রশ্নের উত্তর রয়েছে অথবা প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ অবিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ অবিশ্লেষ্য পদ্ধতি মধ্যে পৃথক করো আর কি বলছো একটা ক্যাথোড সরি করো অ্যালকোহল মাখন আর গলিত সোডিয়াম ক্লোরাইডের বিশুদ্ধ জল তাহলে এখানে এখানে প্রশ্নটা বলছে যে তরি বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলিকে পৃথক করো তাহলে এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড আছে গলিত এটা হচ্ছে বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বাকিগুলো হচ্ছে অবিশ্লেষ্য পদার্থ নেক্সট প্রশ্ন বলছে পোড়াচুনে পোড়াচুনে জল দিলে কী তৈরি হয় উত্তর এ ও এইচ হোল টু নেক্সট প্রশ্ন রয়েছে সঙ্গে এই পরিবর্তন তাপগ্রাহী পরিবর্তন আর তাপ মোচি পরিবর্তন এটা হবে তাপ মচি পরিবর্তন নেক্সট প্রশ্ন বলছে পরেরটা অথবা জলে অ্যামোনিয়ার ক্লোরাইডের জলীয় দ্রবণ ক্লোরাইডের দৈভূত করলে কি পরিবর্তন লক্ষ্য করা যায় আর এই ঘটনার ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন উত্তর হবে এটা হচ্ছে ভৌত পরিবর্তন আর কী ঘটে পাত্রের গায়ে ফোটা ফোটা জল জমে নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে এরপর হচ্ছে লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান কী বলছে দেখো নিচে সবকটি প্রশ্নের উত্তর দাও এক একটা সঠিক উত্তর নির্বাচন করো বলছে ডটস ডি টি এস পদ্ধতিতে কোন রোগে চিকিৎসা করা হয় সেটি হলো যে রোগে করা হয় সেটি হলো অপশান নাম্বার ডি যক্ষা নেক্সট প্রশ্ন দু একটা বলছে সঠিক উত্তর নির্বাচন করো খারিফ ফসলের একটি উদাহরণ হলো অপশান নাম্বার বি বলছে ভুট্টা নেক্সট প্রশ্ন বলছে সত্য মিথ্যা লেখ্য ম্যালেরিয়া কথাটি অর্থ হলো খারাপ বায়ু এটা হচ্ছে ঠিক নেক্সট প্রশ্ন চারেরটা বলছে সত্য মিথ্যা লেখো জৈব অজৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় এটা হচ্ছে মিথ্যা নেক্সট প্রশ্ন বলছে কালা জ্বরের অপর নাম ড্যাশ জ্বর উত্তর হবে দমদম জ্বর নেক্সট প্রশ্ন বলছে ডিপ লিটার ড্যাশ পালনের একটি আধুনিক পদ্ধতি মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি নেক্সট হচ্ছে পরেরটা দুইয়ের দাগের বলছে যে কোনো দুটি ধরনের প্রশ্নে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একটা সাধারণ সাধারণ উৎস মহামারী বলতে কী বোঝো এই প্রশ্ন উদাহরণ দাও এই প্রশ্নের উত্তর তোমরা একশো তোমাদের টেক্সট বইয়ের একশো আটষট্টি নাম্বার পেজে পাবে দু একটা বোঝে জৈব সার কেন অজৈব সার হচ্ছে ভালো ব্যাখ্যা করো এই প্রশ্ন উত্তর তোমরা তোমাদের টেক্সট বই দুশো সাত নাম্বার পেজে পাবে মধুর পুষ্টিগত গুণ উল্লেখ করো তোমাদের টেক্সট বই দুশো উনিশ নাম্বার দুশো উনত্রিশ নাম্বার পেজে পাবে আর মেজর ও মাইনর কাপের পার্থক্য লেখো তোমাদের টেক্সট বইয়ের দুশো তেইশ নাম্বার পেজে এই প্রশ্নের উত্তর পাবে তোমরা